হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিশ্বের কিছু ভয়ঙ্করতম রেলপথ যেখানে আপনি ভুলেও যেতে চাইবেন না। প্রথমটি হলো ট্রেন আর লাস নুভেস, এটি আর্জেন্টিনাতে অবস্থিত। এই রেলপথটি ট্রেন অফ ক্লাউডস নামেও পরিচিত, কারণ হলো এর উচ্চতা। এই রেলপথটি দিয়ে যখন ট্রেন চলাচল করে তখন মেঘগুলো নিচ দিয়ে ভেসে বেড়ায়, মনে হয় যেন মেঘের উপর দিয়ে ট্রেন চলছে। এই রেলপথটি আন্দিজ পর্বতমালা হয়ে চিলি সীমান্ত পর্যন্ত চলে গেছে। দীর্ঘ 27 বছর ধরে ইঞ্জিনিয়ার ও কর্মচারীদের কঠোর পরিশ্রমের ফলে 1948 সালে এটি তৈরি হয়। 4,220 মিটার উচ্চতায় কাজ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। দ্বিতীয় রেলপথটি হলো হোয়াইট পাস আলাস্কা আমেরিকা। এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রেলপথ। এর দৈর্ঘ্য 176 কিমি। এই রেলপথটি 1900 সালে চালু হয়। 1982 সালে কয়লা উৎপাদন ব্যাহত হওয়ার জন্য এটিকে বন্ধ করতে হয়, যদিও 1988 সালে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়। এই রেলপথটির একদিকে যেমন পাহাড়, অন্যদিকে গভীর খাত, তাই এই রেলপথ দিয়ে চলাচলের সময় পর্যটকরা ভয়ে চোখ বন্ধ করে রাখেন। এই রেলপথটির বেশিরভাগ অংশই বরফাবৃত এলাকার উপর দিয়ে গেছে। তৃতীয় রেলপথটি হল জর্জটাউন লুপ রেল রোড। এটি আমেরিকার কলোরাডোতে অবস্থিত। মাত্র 7.2 কিলোমিটার লম্বা এই রেলপথটি দুটো পাহাড়কে জুড়তে তৈরি করা হয়েছে। 1877 সালে এই রেলপথটি তৈরি হয়। এই রেলপথটির উচ্চতা হল 640 ফুট। উচ্চতা যাদের ভয় লাগে তাদের জন্য এখানে ভ্রমণ নিষিদ্ধ। ব্রিজ ও বাঁকগুলোতে খুব ধীরে ও সাবধানে ট্রেন চলাচল করে। এখানে যারা ভ্রমণ করতে আসেন তারা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হন। চতুর্থ রেলপথটি হল কুরান্ডা সিনিক রেলওয়ে। এটি অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই রেলপথটি তৈরি হয় 1882 থেকে 1895 সালের মধ্যে। এই রেলপথটি গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে গেছে। রেলপথের পাশে রয়েছে অসংখ্য ঝর্ণা, গভীর খাত, এছাড়াও রেলপথে রয়েছে অসংখ্য ভয়ঙ্কর পাক। রেললাইনের পাশের একটি বড় ঝর্ণা এবং তার থেকে ছিটে আসা জল যাত্রীদের ভিজিয়ে দেয়। পৃথিবীর ভয়ঙ্কর রেলপথগুলির অন্যতম হল ভারতের রামেশ্বরম সেতু। চেন্নাই শহরকে রামেশ্বরমের সঙ্গে সংযুক্ত করার জন্য 1914 সালে এই সেতুটি তৈরি করা হয়। এই রেল সেতুটির কিছুটা অংশ খোলা ও বন্ধ করা যায়, যার ফলে অনেক জাহাজ ও নৌকা সেতুর নিচ দিয়ে সমুদ্রের এপার থেকে ওপার চলাচল করতে পারে। এই সেতুর উপর দিয়ে ট্রেন চলার সময় অনেক সময় সমুদ্রের ঢেউ এসে যাত্রীদের ভিজিয়ে দেয়। ভয়ঙ্করতম রেলপথের অন্যতম হলেও অ্যাডভেঞ্চার প্রেমী লোকেরা সারা বছর এই পথে ভ্রমণ করে থাকেন। তাহলে দর্শক বন্ধুরা, কেমন লাগলো বিশ্বের ভয়ঙ্করতম রেলপথগুলো দেখে? আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে অবশ্যই এই পথগুলিতে ভ্রমণ করতে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।